আমার 14 খান নামে কোন মেয়ে মানুষ মার্কেটে যাইতে পারে না। তোমার কি কি লাগবে তুমি আমারে কও, আমি কি আইন না দমু। কিন্তু তুমি গেডের বাইরে এক পা তুমি হালাই ধরবা, যদি ফালাও তাহলে তোমার লাগে কিন্তু আমি ঘটনা ঘটায় দমু কয়া দিলাম। যদি কেউ দেখে আমার মান সম্মান থাকবো না, বৌমা আমার খানদানের মধ্যে কেউ কোন মহিলা মানুষ মার্কেটে যায় না বুঝছো। আচ্ছা এই মেয়ে তোমার বলতাছি, তোমার বাপ মা কি তোমার আদব কায়দা শিখায় না? বিলজ্জার মতো বেহাইয়ের মতো এইভাবে এই পোশাকে বাড়াও, তোমার কি মরণের ভয় নাই? তোমার বাপ মায়ের কি মরণের ভয় নাই? এইভাবে জয়ের আসো, আইসো আমার বৌমার মাথাটা খাইতে, লীলজ্জা মহিলা। দেখ রে মা, যখন তুই আমার বাড়িতে ছিলি তখন আমার দায়িত্ব ছিল, এখন স্বামীর বাড়িতে আসছো স্বামীর দায়িত্ব, স্বামী যেভাবে বলবে ঠিক এইভাবে চলবে, এর বাহিরে আমি কিছু জানি না। শুন রে মা, আমার বাড়ি থেকে তুই স্বামীর বাড়িতে আসছিস লাল কাপড় পইরা, যদি আমার বাড়িতে কোনোদিন যাইতে হয়, যদি তোর স্বামী মারা যায় সেদিনকে তুই সাদা কাপড় পরে আমার বাড়িতে যাবি, কথাটা যেন মাথায় থাকে। কোথায় যাইতেছ নাকি? হ্যাঁ শপিং এ যাবো। শপিং এ যাবো ভালো কথা, এসব কি ড্রেস পরে যাইতেছ? এটা কি পরছো দেখো তো, এটা কি পরছো? তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তো সব বুঝাই যাইতেছে, এটা কি পরছো তুমি? হ্যাঁ এ রাস্তাঘাটে যদি পরে যে যাবে বেড়াতে এমনি করে চায়া থাকবো, চোখ তার লড়াইবো না চড়াইবো না। হ্যাঁ তুমি পাইছো ওটা কি? তুমি যখন এই পোশাকটা কিনো আর এই পায়জামাটা কিনো তখন তোমার আমি 100 একবার না করছি, এটি কিনো না আর এটি কিন না পইলে এখন আমার দেখাইতেছো। হ্যাঁ আমি তোমার দেখানোর জন্য পড়িনি, আমার ভালো লাগছে আমি কিনছি। আর আমি তো এড়িয়ে কইতেছি আমার দেখান লাগে তোর পরনি কা, পরতো তো রাস্তাঘাটে মানুষের দেখাইবা, এক এক বেড়া কো দেখাইবা যে তোমার রূপ আছে তোমার যৌবন আছে। এই তুমি আজের কথা কম বললো। এই হ্যাঁ আজের কথার কি আছে, সত্য কথা কইলে আজের কথা কই। হ্যাঁ এক জায়গায় যেতেছি ঝগড়া করবা না সরো। এই হ্যাঁ দাঁড়াও আমার কথা শেষ হয় না, তুমি যে ফালতা যেতে গেছে চাইতেছো, তুমি একদম মার্কেটে যেতে পারবা না। আর শুনো আমার 14 খান নামে কোন মেয়ে মানুষ মার্কেটে যাইতে পারে না। তোমার কি কি লাগবে তুমি আমারে কও, আমি কি আইন না দমু। কিন্তু তুমি গেডের বাইরে এক পা তুমি হালাই ধরবা, যদি ফালাও তাহলে তোমার লাগে কিন্তু আমি ঘটনা ঘটায় দমু কয়া দিলাম। আমি মার্কেটে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আছি, আমি মার্কেটে যাবো, আমার বান্ধবীরে কল দিয়ে আনছি। আর আমি কি তোমার পছন্দের জিনিস পরবো নাকি? আমি সবসময় আমার পছন্দের জিনিস পরে আসছি, আমি মার্কেটে যাবোই। এ তুমি মার্কেটে যাবে মানে কোন সময় তো শুরু করে দেবে মার্কেটে জামুই জামুই জামুই। এ তুমি পাইছো নাকি? হ্যাঁ তোমার যে আমি কই তোমার কান্দা জানা আঙ্গই হাজি বংশের ভিতরে কোন মেয়ে মানুষ আজ পর্যন্ত ঘেরের বাইরে কে একটা দরজাটা টোক্কা দিল দরজাটা খুলতে জানে, আর তুমি যাবো মার্কেটে? হ্যাঁ এ তোমার এত বড় সাহস কেমন হইলো? তোমার বাপ মার 100 একবার কই আর তোমার 100 একবার কই আনে নাই যে হাজি বাড়ির মেয়ে লোক কোনো সময় ঘেরের বাইরেও যায় তারা না? তোমার বাপ মা তো কইছে তুমি পাঁচ অক্ত নামাজি ফরেজগারি। হ্যাঁ এই তার নমুনা। হ্যাঁ কিরে বাবা এত চিল্লা চিল্লি করতেছ কি? আমি নামাজ পড়ে তো শান্তি পারছিস না? এ মা এ এ দহ তোমার বৌমার রূপ দহ, কত সুন্দর রূপ। হ্যাঁ আবার এ দহ এটা বান্ধবী, এই যে বান্ধব রূপ দহ কি বৌমা? আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ নাউজুবিল্লাহ, তোমার এই অবস্থা কি অবস্থা মা? যদি কেউ দেখে আমার মান সম্মান থাকবো না, বৌমা আমার খানদানের মধ্যে কেউ কোনো মহিলা মানুষ মার্কেটে যায় না বুঝছো। আচ্ছা এই মেয়ে তোমার বলতাছি, তোমার বাপ মা কি তোমার আদব কায়দা শিখায় না? বিলজ্জার মতো বেহাইয়ের মতো এইভাবে এই পোশাকে বাড়াও, তোমার কি মরণের ভয় নাই? তোমার বাপ মায়ের কি মরণের ভয় নাই? এইভাবে জয়ের আসো, আইসো আমার বৌমার মাথাটা খাইতে, লীলজ্জা মহিলা। আম্মা আপনি সব কি কথা বলেন, মানুষের প্রয়োজন পড়ে না মার্কেটে যাওয়ার জন্য কেনাকাটার জন্য? সবাই কি ঘরে বসে থাকবো? হ্যাঁ আর মরণের পথ এখন মানুষ কি মরে না? আর মানুষ কি যায় না মার্কেটে? শুধু আপনাদের বাড়ির ঐতিহ্য, আপনাদের বাড়ির ঐতিহ্য, আর কারো বাড়ি ঘর নাই। এই বাবা তুমি চুপ থাকো, আমি কি নাস্তে নাস্তে যাইতেছি নাকি? এ তুমি নাস্তে নাস্তে যাবে মানে এই পাউডার গেটের বাইরে গেলে পাউডার কাইটটা ঘটনা আমি ঘটাই দমু। হ্যাঁ নাস্তে নাস্তে যাব। এই মা ওর আব্বার ফোন দাও। তুই দাঁড়া আমি ফোন নিয়ে আসি। নাস্তে নাস্তে যাব একদম বাইরে, বাকেট লাগালাম নাস্তে নাস্তে যাব।
দেন গা ফোন দিলে কি হবো আমার বাপা আমার কোনদিন আটকা না আমি যখন যেটা চেয়েছি আমার তখন ওইটা দিচ্ছে আপনারা কোন ইয়া করেন ফোন দিয়ে দেন আমিও দেখি আমার বাপা আর কি কর সবসময় বেশি কত এ মা আজকে যদি ওর পাউডার কেড়ে বাইরে যায় তাহলে কিন্তু আমি আজকে একটা ঘটনা আমি ঘটায় দেবো আরে বাবা তুই এত উত্তেজিত হইতেছিস কেন আমি তো ফোন দিছি ওর বাপের আসার জন্য আসতেছ তো এত লাগে আইতে হ্যাঁ সময় লাগবে না আইতে আমার সহ্য হইতাছে না কি এটা কোন টাইমের বিয়া করে আনলা কো হাদিস কলম কিছু মানে না দেখ তো বাবা দেখ তো কি আসছে দেখ 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 মাথাটা তো পুরো হয়ে গেছে শুক্র শুক্র আষ্ট শিন আষ্ট দিন হয় নাই বউ মার্কেটে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বড়দা মাদের যত অশান্তি আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আমি তো ভালোই আছি আব্বা আপনার মেয়ে কি আর আমার ভালো থাকতে দিছে কোন আয় নান কেন কি হইছে কি ওয়া আলাইকুম আসসালাম কি ভালো আছো কি কি সমস্যা হইছে বসেন বিয়ান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন বিয়ান ভালো আছেন আপনি কি ভালো আর থাকি আচ্ছা কি হইছে এত তাড়াতাড়ি কল দিলেন মানে এত অশান্তি থাকলে কি আর ভালো থাকা যায় অশান্তির কি হইলো আপনার মিয়ার এই জি গান কি হইছে কি হইছে রে আব্বু আমি এটা মার্কেটে যাব কিনাকাটা করার জন্য এই হ্যাগো 14 খানদানের ভিতরে বলে কোনো মেয়ে মার্কেটে যায় না এখন আমিও যেতেও না কেন তুমি কি আমার কখনো বিলাসিতায় মানা করছো কোন জায়গায় যেতে না করছো আমার ড্রেস আপনি কখনো বাধা দিছো এখন দিব কেন না আচ্ছা ভাই আপনি বলেন এরকম পোশাকে কি মানুষে মার্কেটে যায় শুন রে মা যখন তুই আমার বাড়িতে ছিলি তোদের মর্জি মতো চলতে দিছি কারণ হলে কি তোরা কষ্ট পাবি তো এখন তো তোরা আমার বাড়িতে না যে আমার মর্জি আমার মতো করে চলবি এখন তোর জামার বাড়িতে আসছস ওনারা যেভাবে বলবে তোর তো ঠিক সেভাবেই চলা উচিত তাই না রে এখন তুমি কি বলতে চাইতেছো আমি বাইরে যাব না তারপর মার্কেটে যাব না আমি সারাদিন বোবার মতন ঘরে বসে থাকব এটা শুনো তোমার স্বামী যদি চায় তারা কিভাবে তোমাকে চালাবে সেটাই তুমি দেখবে ওরা তো চাইতেছে ভালো ভালো এটা তোমরা কেন বাইরে যাবা আমি এতদিন কেন শাসন করি নাই তোমাদেরকে না করার পরে তোমরা বারবার করে আবদার করছো আমি বাবা হিসাবে সেটা আমি পারি নাই কিন্তু ওরা তো বুঝে যার জন্য তোমাকে নিষেধ করতেছে নিষেধটা শুনো তোমার ভালোর জন্য তো বলতেছে আচ্ছা আব্বা মার্কেটে গিয়ে এই পোশাক পরে যায় কোন ঠিকই তো বলছি কি পোশাক করছো সেটা এই শ্বশুর বাড়িতে কোনোদিন এই পোশাক পরে থাকে তোর মারে কোনোদিন দেখছো এই পোশাক পরতে আব্বু আমার সাথে ব্রাদ আব্বু হচ্ছে আগের দিনের মানুষ আমার কখনো দেখছে এই সব পোশাক ছাড়া অন্য পোশাক পরতে দেখ রে মা যখন তুই আমার বাড়িতে ছিলি তখন আমার দায়িত্বে ছিল এখন স্বামীর বাড়িতে আসছো স্বামীর দায়িত্ব স্বামী যেভাবে বলবে ঠিক এইভাবে চলবে এর বাহিরে আমি কিছু জানি না আর একটা কথা শোনো এইখানে ত্রুটি সম্মত কিছু কইরা তুমি মনে করবে আমার বাড়িতে গিয়ে প্রশ্রয় পাইবা এটা কখনো ভাববা না এখানে ত্রুটি সম্মত কিছু কইরা আমার বাড়িতে যেতে পারবে না আমার বাড়ির ত্রিশে মানা যাবকে পাড়া দিতে পারবে না কথাটা যেন মাথায় থাকে আমি এখানে জাত খানদান সব কিছু যাচাই বাছাই করে তারপর তোমাকে বিয়ে দিছি যাতে করে ভালোভাবে চলতে পারো তোমার ভুলের কারণে যদি কোনো সমস্যা হয় এই দায়ভার কিন্তু আমি নেব না এই দায়ভার তোমাকে নিতে হবে বিয়ে আমি এ ব্যাপারে কিছু জানি না আপনারা যেভাবে মেয়েকে চালাবেন ঠিক সেভাবেই চলবে আমি এর বাইরে কিছু বলতে চাই না আমি আজকের মতো আসি আসসালামু আলাইকুম শুন রে মা আমার বাড়ি থেকে তুই স্বামীর বাড়িতে আসছস লাল কাপড় পরিয়া যদি আমার বাড়িতে কোনো দিন যাইতে হয় যদি তোর স্বামী মারা যায় সেদিনকে তুই সাদা কাপড় পরে আমার বাড়িতে যাবি কথাটা যেন মাথায় থাকে ভাই ভালো হইতো নাই তো এটা করে যাইতেন না বিয়েন শুনেন আমার মেয়ে যেদিনকা আপনাদের মন জয় করতে পারবে সেই দিনকে আমি আইসে আপনার বাড়িতে স্বেচ্ছায় এসে ইফতার করবো বা যা ইচ্ছা তাই করবো এর আগে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম